আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারখাতু প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো জেনেথ ম্যাচেস্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আলোচনা করব। এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস দু হাজার একুশের গণিত বহু এটি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অংশ থেকে আজকে ত্রিকোণমিতি অংশ থেকে এমসি নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা এসএসসি পরীক্ষা দু এর পরীক্ষার্থী তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী গত পর্বে আমি আলোচনা করেছিলাম পরিসংখ্যানের কয়েকটি এমসিকিউ নিয়ে পর্যায়ক্রমে আজকে বহন ত্রিকোণ নিয়ে আলোচনা করছি আগামীতে অন্য একটি অধ্যায় বৃত্ত সেট অথবা বিজ্ঞানিক রাশি নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে এরকম আলোচনা করে আসছি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের ভালো লাগছে এবং তোমাদের চাহিদাগুলো তোমরা কমেন্টসের সাহায্যে জানাবা আর যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেওয়া যাতে আমি যে ক্লাসগুলো দিয়ে থাকি এবং লাইভ নিয়ে থাকি তোমরা দ্রুত নোটিফিকেশন পেয়ে যাও ওকে তো চলো আমরা আমাদের আজকের মূল আলোচনা যেটি এমসিকিউ সেটি নিয়ে আলোচনা করি এমসিকিউ এর আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করবো সেটি হচ্ছে বীজ ত্রিকোণমিতির কিছু সূত্র নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির সূত্র এর আমার এই চ্যানেলে অনেকগুলো পর্ব আছে এগুলো তোমরা দেখে নিবা আজকে আমি ডিটেলস আলোচনা করব না আকারে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তারপরে আমরা মূল আলোচনা এমসিকিউ এ এসে চলে যাব হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে একটি প্রশ্ন সাইন থিয়েটার সমান এখানে লেখা আছে তাহলে এই সাইন্স থিয়েটার সমান আমাদের কি হবে সেটা দেখি সাইন থিয়েটার সমান আমরা জানি কি ওয়ান বাই কোসেক থিয়েটা হবে হ্যাঁ ওয়ান বাই কোসেক থিয়েটা এটা হচ্ছে সাইন থিয়েটার সূত্র এবং কোসেক থেটার সমান ওয়ান বাই সাইন থেটা হ্যাঁ ওয়ান বাই সাইন থেটা আর এটি যদি ডিটেলস আলোচনাতে যায় তাহলে আমরা জানি যে এটি সূত্র হবে এরকম সাইন থেটা ইন্টু কোসেক থেটার সমান ওয়ান হুম এখন পরেটায় যদি যাই ঠিক একই রকম এটা ওয়ান বাই সেক থেটা হবে সেক থেটা আর সেক থেটা সমান ওয়ান বাই কস থেটা ঠিক একই রকম আবার টেন থেটাতে গেলে টেন থেটার সমান ওয়ান বাই কর থেটা হবে আর করথেটা সমান ওয়ান বাই টেন থেটা হবে হ্যাঁ এই সূত্রগুলো যারা পরীক্ষা দিয়েছো তোমাদের অবশ্যই জানার আছে তারপরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলছি সূত্র নিয়ে আলোচনা করছি এটিতে টাইম দেব না তারপরে দেখো কিছু সূত্র আছে ত্রিকোণিতির অভেদাবলী পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে যে সম্পর্কে পাওয়া যায় তা হলো মানে এই সম্পর্কগুলো আমাদের এখন পাওয়া যাবে হ্যাঁ এগুলো ব্যবহার করলে তার মানে এক নম্বর সূত্রটা দেখো সায়েনিস্ক থিয়েটার পিলাসকসিস থিয়েটার সমান ওয়ান এটি একটি সূত্র এটিকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে সাইনস্ক্যার থিয়েটার সমান ওয়ান মাইনাস কসিসকা থিয়েটা আবার কসিস্কার থিটা সমান ওয়ান মাইনাস সাইনস্কার থেটা এই তিনটাই লেখা যায় হ্যাঁ তার মানে বুঝতে পারছো আর আসল যে সূত্র সেটি হচ্ছে এটুকু শুধু এটুকু মুখস্থ করলে বাকিগুলো তৈরি করা যায় এখন দেখো দুই নম্বর অঙ্কটি হচ্ছে ওয়ান প্লাস থিটা থিয়েটার sec সেকিস্কার থিটা এটাকে যদি আবার সেকিসার এর এই পাশে টেনটা নিয়ে যাওয়া যায় তাহলে এটা হয় আবার ঠিক একই রকম দেখো ওয়ান প্লাস কটস্কার থিটা সমান cosec square আর cosec square theta মানে সমান এই একটি সূত্র ওকে এই সূত্রগুলো তিনটা মুখস্থ রাখলে অনেকগুলো সূত্র হয়ে যাবে সবগুলো মুখস্থ করার প্রয়োজন নেই তুমি শুধু এখানে যে তিনটা আছে তিনটে মুখস্থ করার দরকার নেই এখানে যে প্রথমটি আছে সেটি মুখস্থ করে ফেলবা আবার এখানে দেখো এখানে যে প্রথমটি আছে সেটি মুখস্থ করে ফেলবা আবার এটি এখানে যে প্রথমটি আছে সেটি মুখস্থ করে ফেলবা বাকিগুলো তোমরা ক্যালকুলেশন করে বের করে নিবা ঠিক আছে এ হচ্ছে মোটামুটি কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করলাম তারপরে আরও কিছু সূত্র আছে যেগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের আলোচনা আগে করেছি যেমন এরকম যদি কোন দেওয়া থাকে তবে এই কোন থেকে এটা হচ্ছে লম্ব আমরা জানি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ হ্যাঁ এইগুলো নিয়ে আলোচনার আগে করেছি আমার চ্যানেলে আছে তোমরা সেখানে গিয়ে ত্রিকোণমিতি দিয়ে সার্চ দেওয়া এবং ত্রিকোণমিতি সূত্র দিয়ে সার্চ দেবা অনেকগুলো পেয়ে যাবা হ্যাঁ এই জন্য আমি এগুলো নিয়ে এখন আলোচনা করলাম না শুধু সংক্ষিপ্ত একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যেমন সাইন থেটার সূত্র হচ্ছে আমরা জানি এই লম্ব লম্বাই অতিভুজ ওকে লম্বাই অতিভুজ ঠিক একই রকম ট্যান্থেটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি যেটা আগে লিখেছিলাম লম্ব ভূমি একই রকম প্রত্যেকটা সূত্র এখানে আছে সেগুলো লিখলে হবে সাইন সাইন ট্যান্থেটার সূত্র বিপরীত সূত্র আমরা জানি হচ্ছে কট থেটা তার মানে কট থ্যাটার সমান ওয়ান বাই টেন থ্যাটা হ্যাঁ যেটা টেন থ্যাটার সূত্রটা আমরা জানি তার মানে এটা যদি এখন আমরা সূত্র আকারে লিখি তাহলে এরকম হবে যে এই যে এটাই উপরে চলে যাবে হ্যাঁ এটা উপরে যাবে এটা নিচে আসবে ঠিক বিপরীত তার মানে এটা ভূমি বাই লম্ব ওকে এরকম পাখিগুলো যে সূত্রগুলো আছে সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবা তাহলে এই ত্রিকোণ মিথির যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের হয়ে যাবে হ্যাঁ এখন দেখো আমরা সরাসরি অঙ্কে চলে গেলাম এখানে দেখো একটি অঙ্ক আছে কোসেক থেটা প্লাস কর থেটার সমান ড্যাশ হলে কষেক থেটা মাইনাস কর থেটা এর মান কত আমরা এখানে একটি জিনিস ধরে নিলাম এখানে মানটি যেহেতু দেওয়া নেই আমরা কসেক থেটা প্লাস কর সমান এই মানটা আমরা ধরে নিলাম থ্রি বাই টু এটা ধরে নিলাম হ্যাঁ তাহলে এখন আমাদের অঙ্ক করার সুবিধা হবে কেননা এখন ওইটা ছিল না আচ্ছা এখন আমরা এখান থেকে সূত্র জানি হ্যাঁ এখানে সরাসরি আমরা লিখতে পারি যে আমরা জানি কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান ওকে তার মানে এটাকে এখন সূত্র প্রয়োগ করব এটা যদি সূত্র প্রয়োগ করা যায় তাহলে এরকম হবে আমরা জানি এ বি বি সূত্র করব তার মানে এ স্কোয়ার সূত্র যদি লেখা যায় এরকম হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে লিখে দেবো তাহলে হবে হচ্ছে কোসেক স্কোয়ার সরি হবে না এখন প্লাস কস কট থেটা এ প্লাস বিটা হলো এবারে এ মাইনাস বিটা লিখতে হবে তার মানে এখানে হবে হচ্ছে কসেক থেটা মাইনাস কট থেটা সমান ওয়ান হ্যাঁ এটা এখন এখান থেকে বুঝতে হবে আমাদের মানটা কিন্তু দেওয়া আছে হ্যাঁ এই যে কসেক থেটা প্লাস কস থেটা সমান থ্রি বাই টু হ্যাঁ এই যেখানে দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে থ্রি বাই টু আর বাকি কোটা এখানে এইটুকু যা আছে সেটা লিখে দেবো হ্যাঁ তাহলে কি হবে কোসেক থেটা মাইনাস থেটা সমান ওয়ান এখানে যে ওয়ানটা আছে শুধু ওয়ানটা লিখে দিলাম হ্যাঁ এবারে আমাদের যে মানটা চাষছে যে এই মানটা দেখো এখানে খেয়াল করো ওই উপরে যেটা চাষছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি হ্যাঁ তাহলে এখানে এখন লিখে দেবো কোসেক থেটা মাইনাস কট থেটা সমান ওয়ান বাই নিচে এখানে থ্রি বাই টু আছে এটা ভাগ হবে আমরা ভাগ আকারে লিখে দিলাম হ্যাঁ এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়ান ইন্টু টু বাই থ্রি এটা ওপরে চলে যায় তারপরে লাইন হয়ে আছে টু বাই থ্রি তাহলে আমাদের যে মানটা হবে এটা এখানে চাচ্ছে কত হবে না এই কত জায়গায় আমরা লিখে দিতে দিতে পারি টু বাই থ্রি আমাদের এখানে আছে থ্রি বাই টু এটা ঠিক উল্টে যাবে এখন এই জাতীয় প্রশ্ন যতগুলো আছে হ্যাঁ সূত্রের সাথে মিল রেখে সেই অঙ্কগুলো সবগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন এখানে খেয়াল করো যে এই জায়গাটাই দেওয়া ছিল কি কোসেক থেটা প্লাস থেটা সমান থ্রি বাই টু হলে কোসেক থেটা মাইনাস কস থেটা সমান কত ঠিক একই রকম এই সূত্রগুলো আর কি কি হতে পারে সেটা তোমাদের মনে রাখতে হবে হ্যাঁ এখন তোমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে যে আরেকটি সূত্র হয় সেটি হচ্ছে এই যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান ওয়ান এই যে সূত্রটা হয় তাহলে এই সূত্রটাও কিন্তু অঙ্ক একই রকম করা যাবে এখন এটা কি করে করা যায় তোমার প্রশ্ন মনে করে এরকম থাকলো যে যেটা প্লাস ফোর বাই থ্রি হলে থ্রি হলে এখন ঠিক এটা মাইনাসটা থাকবে সেক থেটা মাইনাস ট্যান থেটা মাইনাস ট্যান থেটা সমান এখানে এখানটা প্রশ্ন থাকলো যে কত হ্যাঁ এইভাবে তাহলে আমরা বুঝতে পারছি যে এই আগেরটা এখানে পিলাস ছিল উত্তরটা কিন্তু আমার হয়ে গেল মাইনাস মাইনাস হ্যাঁ মাইনাসের উত্তরটা হয়ে গেলে এখানে যা ছিল ঠিক তার বিপরীত এখন এই জায়গায় তোমার প্রশ্নে যা থাকবে দেওয়া আছে এটা কিন্তু প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটা খেয়াল রাখতে হবে এখানে যা থাকবে ঠিক তোমার বিপরীত উত্তর হবে অর্থাৎ এখানে আছে কি পিলাস না আর এখানে ফোর বাই থ্রি আছে না তোমার উত্তরে যে হবে হচ্ছে থ্রি বাই ফোর হ্যাঁ থ্রি বাই ফোর এটা হচ্ছে উত্তর হবে এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এই জাতীয় অঙ্ক যদি তোমাদের পরে একটা জিনিস খেয়াল করো যদি এখানে মাইনাস থাকে একই রকম এখানে যদি মাইনাস হয় আর তোমার উত্তরে যদি যাই প্লাস সমান কত উত্তর কিন্তু একই হবে হ্যাঁ এটা শুধু উল্টে যাবে মনে রাখবে এখানে যা থাকবে সেটা এখানে যে উল্টে যাবে উল্টে গেলে অঙ্ক উত্তরটা হয়ে যাবে এই জাতীয় অঙ্ক ওকে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই দেখো এখানে পরবর্তী একটা অঙ্ক দেওয়া আছে চিত্রে এ বি সমান ফাইভ সেন্টিমিটার বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার এবং এসি বি সমান থেটা হলে সাইন থেটা প্লাস কস থিয়েটার মানে এনে করো হ্যাঁ তাহলে এখান থেকে এই যে এ বি সমান ফাইভ তাহলে এখানে দেব হচ্ছে ফাইভ সি এম আর বিসি সমান বিসি সমান এই যে নিচেরটা এটা হচ্ছে দেওয়া আছে টুয়েলভ হ্যাঁ আর একটা দেওয়া আছে এসি বিষম থ্যাটা অর্থাৎ এই যে এখানে যেটি হবে সেটা হচ্ছে থ্যাটা এটা হচ্ছে দেওয়া আছে এখন বলছে সাইন থ্যাটার মান কত এটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এটা একটি ভবিষ্যৎ এখানে তোমাকে মনে রাখতে হবে আগে পিথাগোরাসের উপবাদ্য করে এই অতিভুজের মানটা তোমাকে যে এখানে যেটি আছে এটি হচ্ছে বের করে নিতে হবে তাহলে এইটা যদি এখন বের করতে হয় তাহলে পিথাগোরাসের উপবাদ আমরা সূত্রটা বসিয়ে দিতে পারি হুম তাহলে এখানে লিখলাম যে পিথাগোরাসের। এই চিত্র চিত্রটাকে এখানে একবারে বসিয়ে দিলাম হ্যাঁ সূত্র হতে পাই অতিভুজ সি স্কোয়ার এ সি স্কোয়ার আছে তাই দিয়ে দিলাম হ্যাঁ অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব এ বি স্কোয়ার প্লাস ভূমি বি সি স্কোয়ার আমি এখানে যা যায় সূত্র অনুযায়ী এই চিত্র অনুযায়ী লেখলাম কিন্তু হ্যাঁ আমি অতিভুজ এইগুলো লেখলাম না চিত্র অনুযায়ী লেখলাম জন্য এখন দেখো এসির সমান আমাদেরকে বের করতে হবে আর এবি সমান দেওয়া আছে ফাইভ তার হোলিস্কোয়ার প্লাস এবং বিসির সমান দেওয়া আছে টুয়েলভ তার হোলিস্কোয়ার এখন এখান থেকে পাঁচ পাঁচশো পঁচিশ প্লাস বারো একশো চুয়াল্লিশ হ্যাঁ এটা যোগ করলে হয় একশো ঊনসত্তর এখন এখানে এসি সমান এসি স্কোয়ার সমান একশো ঊনসত্তর পেয়ে গেলাম তাহলে এটা যদি এখন ক্যালকুলেশন করা যায় এসি সমান এটাকে রুট করলে কত হয় রুট ও একশো ঊনসত্তর একশো ঊনসত্তরকে রুট করলে হয় তেরো তার মানে আমরা এখানে যে মানটা সেটি পেয়ে গেলাম হ্যাঁ এখানে এই যে অতিভুজের মানটা কিন্তু থার্টি পেয়ে গেলাম এখন বলছে সাইন থেটা প্লাস কস থেটার মান কত এই অঙ্কটা করলাম সেজন্য এটা এখানে রেখে দিলাম হুম এখন এটা আমরা সাইন থেটা কস থ্যাটা বসিয়ে দেবো তাহলে অত এফ দিয়ে আমরা এখানে লিখতে পারি সাইন থেটা প্লাস কস থিয়েটার সমান একটা জিনিস খেয়াল করো সাইন থেটার সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্ব এখানে আছে ফাইভ তার মানে ফাইভ বাই অতিভুজ আছে থার্টি আছে থার্টি বসিয়ে দিলাম ওকে এবং কস মান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ তার মানে ভূমি এখানে আছে আছে টুয়েলভ আর অতিভুজের মান দেওয়া আছে থার্টি তাহলে এটা এখন ক্যালকুলেশন করলে আমাদের উত্তর পেয়ে যাবো আশা করি দেখো থার্টি থার্টি এ লশো থার্টি তাহলে ওপরে যোগ করলে হয় পাঁচ যোগ টুয়েলভ এটা যদি যোগ করা হয় তাহলে হচ্ছে বারো আর পাঁচে সতেরো এই মানটা আমাদের উত্তর হবে তাহলে আশা করি উত্তরটা আমরা পেয়ে গেছি এবং মিলে যাবে হুম এই হচ্ছে অঙ্ক আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ খেয়াল করো এখানে অঙ্ক দেওয়া আছে ফাইভ সাইন থিয়েটার সমান থ্রি হলে টেন এ এর মান কত আমাদের যেটি দেওয়া আছে সেটি আছে ফাইভ সাইন এ সমান থ্রি হ্যাঁ এখন এটাকে ক্যালকুলেশন করি সাইন এ সমান থ্রি বাই ফাইভ ওকে এখন বলছে টেন থিয়েটার মান কত আচ্ছা এখান থেকে একটা ক্যালকুলেশন আমরা করতে পারি সেটি হচ্ছে যে যদি ত্রিভুজ কল্পনা করি এটি একটি ত্রিভুজ আঁকিয়ে নিলাম নিয়ে আমরা জানি সাইন থিয়েটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে থ্রি এটা পাইলাম এখান থেকে আমরা ভূমিটা বের করে নেব পৃথা করে রসুর অনুসারে এখানে এব বি সমান কিন্তু অতিভুজ আছে তার মানে আমরা এখন লিখবো হচ্ছে এব বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার এটা লম্বা দেওয়া আছে যেটা প্লাস এসি সমান ভূমি এটা আমরা লিখে নিলাম হ্যাঁ এখন এখানে মান বসিয়ে দেবো আমাদের এবি এর মান কিন্তু থ্রি দেওয়া আছে তাহলে থ্রি স্কোয়ার সমান বেরুম বিসি এর মান ফাইভ দেওয়া আছে লিখলাম প্লাস এসির এর মানটা আমরা রেখে দেবো এটা মানটা আমরা বের করবো হ্যাঁ বা এখন দেখো তিন ত্রিকের নয় সমান এখানে পাঁচ পাঁচ পঁচিশ প্লাস এ সি স্কোয়ার তাহলে এখন এসি সমান আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এই যে এই নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটা বা এখন এটা কি এ সি সমান এখানে খেয়াল করো যে মাইনাস টোয়েন্টি ফাইভের ভিতরে নাইন বাদ দিলে আর থেকে মাইনাস সিক্সটিন এখন এখানে এসি সমান এই সিক্সটিনকে যদি রুট ওভার করা যায় এসি সমান রুট ওভার মাইনাস সিক্সটিন আমরা জানি কোনো কিছুকে রুট ওভার করলে প্লাস মাইনাস দুটোই হয় এজন্য এটার মাইনাস থাকবে না শুধু ফোর হয়ে যাবে হ্যাঁ এখন এসি সমান আমরা কিন্তু ফোরটা পেয়ে গেলাম তার মানে আমাদের এই যেখানে বসাতে পারি এটা সমান ফোর ওকে আচ্ছা এই জায়গা থেকে আমরা একটু কথা বলি তোমাকে সেটা হচ্ছে পিঠা গড়েছর উপবাদ্য কিছু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে সেই সংখ্যাগুলো যদি মুখস্থ রাখো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে যেমন আমার কিছু মুখস্থ আছে সেটা হচ্ছে ফাইভ স্কোয়ার সমান থ্রি স্কোয়ার যোগ পাঁচ পাঁচ পঁচিশ তিন নয় আচ্ছা চারা ষোলো এটা একটি তারপর আছে টেন স্কোয়ার সমান সিক্স স্কোয়ার যোগ এইট স্কোয়ার আঠাশটা চৌষট্টি ছত্রিশ একশো আরেকটা জানা আছে হচ্ছে থার্টি স্কোয়ার সমান টুয়েলভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার হ্যাঁ এই যে এইরকম জাতীয় পিথাগোরাসের উপবাদে কিছু মুখস্ত রাখতে হবে তোমাকে হ্যাঁ সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে এই পার্সেন্টটা আছে যেটা আছে সেটা অতিবুদ্ধ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার যোগ ভূমিস্কার অথবা ভূমিস্কার যোগ লম্ব স্কোয়ার যেটা বলো সেটাই হবে এই হচ্ছে অঙ্ক এখান থেকে তুমি এই এইগুলো মনে রাখলে দেখো এখানে থ্রি ফাইভ আর একটা অনায়াসে আমরা বলতে পারছি যে যেহেতু এটা থ্রি ছিল এটা ফাইভ ছিল অপরটা ফোর হবে হ্যাঁ তাহলে এইভাবে বাকিগুলো যেটা যদি দুইটা দেওয়া থাকে এর সাথে মিল থাকে তুমি আর একটা এরকম বসিয়ে দেবে এটা মনে রাখবা হ্যাঁ তাহলে আমাদের এটা হয়ে গেলো এটা বুঝতে এখন দেখো ট্যান এর মান কত আমরা খুব সহজে বের করতে পারবো ট্যান এর সমান আমরা জানি ট্যান এর সূত্র আছে লম্ব বাই ভূমি অর্থাৎ এখানে লম্বা এটি এটা ভূমি এটি তার মানে ফাইভ বাই ফোর আমাদের অঙ্কটা হয়ে গেল এটা হচ্ছে উত্তর ওকে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই দেখো এখানে ঠিক একই রকম কত যে অঙ্কটি করলাম সেই রকমই এখানে দেওয়া আছে এটি এখন এখানে খেয়াল করো সবগুলো মান দেওয়া আছে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি সবগুলো মান দেওয়া আছে এই অনুযায়ী এখন তোমাদেরকে মান আমার নিচের এটা বের করতে হবে হ্যাঁ এই যে সবগুলো দেওয়া আছে এখন হচ্ছে কস এর মান নিচের কোনটি এখানে মানগুলো দেওয়া নেই অপশন আমরা জানি যে কস থিয়েটার সমান ভূমি বাই অতিভুজ তার মানে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ ফোর বাই ফাইভ ভূমিবাহ অতিভুজ এটা হচ্ছে কস্তেটার মান তার মানে এখানে যে কোনো একটি মান এখানে দিতে হবে এই মানটি হচ্ছে আমাদের উত্তর এটা হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ পরবর্তীতে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে এখানে সেভেন্টিন সেন্টিমিটার এইট সেন্টিমিটার এবং ফিফটিন সেন্টিমিটার বাহু ত্রয় দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করলে এর অতিভুজ কত সেন্টিমিটার হবে হ্যাঁ তাহলে এখানে তোমাকে এখন চিত্র আঁকাতে হবে এবং চিত্র আঁকিয়ে এইটা তোমাকে বসাতে হবে আমরা পাশে চিত্র আঁকানোর চেষ্টা করছি হুম দেখো এখানে একটি ত্রিভুজ আঁকিয়ে নিলাম এর সতেরো সবচেয়ে বড়ো যেটা সেটা হচ্ছে অতিভুজ দিয়ে দিলাম তারপরে যে কোনো একটা আমরা দিতে পারি এবিসি এখানে দিয়ে দিলাম তাহলে একটা কি দেবো এটা হচ্ছে পনেরো দিয়ে দিলাম অতি ভূমি আর এখানে দিলাম হচ্ছে এইট ওকে এখন বলছে যে গঠন করলে অতিভুজ কত সেন্টিমিটার হবে অবশ্যই আমরা বুঝতে পারছি যে যেটা বড়ো সেটা সবসময় অতিভুজ হয় তার মানে অতিভুজ অবশ্যই সতেরো হবে বুঝতে পেরেছো আশা করি এটিও একটি অঙ্ক ছিল হ্যাঁ তারপরে দেখো এখানে একটি অঙ্ক আছে সেটি হচ্ছে কস থেটা ইন্টু সেক থেটা প্লাস ট্যান থেটা ইন্টু কট থেটা এর মান নিচের কোনটি এখন এটা আমাদের সরাসরি ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ দেখো খেয়াল করো কস থেটা ইনটু সেক থেটা পিলাস আবার ট্যান থেটা ইন্টু কট থেটা হ্যাঁ এটা ক্যালকুলেশন করতে হবে আচ্ছা কস থেটা আমরা কস থেটা রেখে দিলাম হুম আর সেক থেটার সময় সূত্র আমরা জানি ওয়ান বাই কস থেটা ওয়ান বাই কস থেটা প্লাস টেন থেটের সূত্র আমরা জানি হচ্ছে সাইন থে বাই কস থেটা ইন্টু এবার কর থ্যাটের সূত্র আমরা জানি কস থেটা বাই সাইন থেটা হ্যাঁ এই সূত্রগুলো আমরা জানি মনে রাখবো যে এটি একটি সূত্র এটি একটি সূত্র এটি একটি সূত্র এই তিনটায় কিন্তু আলাদা আলাদা সূত্র সূত্রগুলো শুধু আমি বসিয়ে দিলাম হ্যাঁ এখন দেখো এই কস কস কেটে গেলে এটা হবে ওয়ান তারপরে ফিলাস এটা দেখো কস কেটে গেল আবার সাইন সাইন কেটে গেল তাহলে এটি হলো ওয়ান তাহলে আমাদের উত্তর হবে টু অর্থাৎ যেই খনবর অঙ্কটি যেটি এটি হচ্ছে উত্তর হবে ওকে চলো আমরা পরের অঙ্কটিতে যাই এখানে খেয়াল করো যে সাইন থেটা ও কসেক এর মধ্যে সম্পর্ক নিচের কোনটি এটি একটি সূত্র সংক্ষিপ্ত যারা সূত্র জানো তারা তোমরা এটা বলে দিতে পারবা তার মানে সাইন থিয়েটার থেটার সূত্র হচ্ছে আমরা জানি সাইন থ্যাটা প্যালেস সমান ওয়ান হবে না এই সূত্রটা এখন বসিয়ে দিতে হবে সাইন থিয়েটা ইন টু কসেক থেটা এই যে এটি একটি সূত্র হ্যাঁ একটু আগে যে অঙ্ক করলাম সাইন থ্যাটা ইজ টু কসেক থেটা সমান ওয়ান অর্থাৎ যে একটু আগে কিন্তু আমি সূত্র দেখিয়েছি এরকম সাইন থিয়েটার সমান ওয়ান বাই কোসেক থেটা হুম আর একটা দেখিয়েছি কোসেক থিয়েটার সমান ওয়ান বাই সাইন থেটা তার মানে এই সূত্রটাই দেওয়া আছে এটা ইঙ্গিত করে থাকলে এইভাবে লেখা যায় ওকে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের উত্তর হবে আছে গণম্বর পরবর্তী একটি অঙ্ক দেখো একটি সমকোণী ত্রিভুজের থেটা এর ত্রিকোণমিতিক অনুপাত সংখ্যা কয়টি আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত সংখ্যা মোট ছয়টি সেটি হচ্ছে সাইন থেটা তারপরে কস থেটা ট্যান থেটা কট থেটা আরেকটা হচ্ছে কি কোসেক থেটা আরেকটা হচ্ছে সেক থেটা হুম এই হচ্ছে ত্রিকোণভিত্তিক অনুপাত মোট এই অঙ্কগুলোই মোট ছয়টা তাই আমাদের এখানে উত্তর হবে ছয়টি হ্যাঁ তারপরে খেয়াল করো সাইন থ্যাটা প্লাস কস থেটা সমান ওয়ান হলে সাইন থেটা টু কস থেটা সমান কত সে এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি তুলে নিলাম হ্যাঁ সাইন থেটা প্লাস কস থেটা সমান ওয়ান হ্যাঁ এখন যদি এটা উভয় পক্ষে স্কোয়ার করা যায় অর্থাৎ বর্গ করা যায় তাহলে এরকম হয় ওয়ান স্কোয়ার এটা যদি এখন সূত্র করে দিই তাহলে এরকম হয় সাইন থেটা প্লাস কস স্কোয়ার থিয়েটা সাইন স্কোয়ার থিয়েটা প্লাস কস স্কোয়ার থিয়েটা প্লাস টু সাইন থেটা ইন্টু কস থেকেটা এটা হচ্ছে একটি সূত্র করে দিলাম হ্যাঁ সমান এখানে ওয়ান আছে ওয়ান স্কোয়ার ভাঙলে স্কোয়ার ওয়ানই হয় এখন দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান প্লাস বাকি সংখ্যাগুলো আমরা লিখে দেব টু সাইন থেটা ইন্টু কস থেটা হ্যাঁ সমান ওয়ান এখন খেয়াল করো যে এটি এই টু সাইন থেটা সাইন থেটা ইস টু কস থেটা এরকম রেখে দিলাম আর এখানে ওয়ান মাইনাস ওয়ান তার মানে এই ওয়ান মাইনাস ওয়ানটা এখন যদি আমি ক্যালকুলেশন করি এটা টু মাইনাস টু কস সাইন থেটা ইন্টু কস থেটা সমান এই পাশে জিরো হয়ে যাবে হ্যাঁ এখন আমার চাচ্ছে কিন্তু অঙ্কেই যেখানে খেয়াল করো আমাদের অঙ্কে চাচ্ছে কিন্তু সাইন থেটা ইন্টু কস কস এক থেটা তাহলে এখান থেকে আমরা এই টুটা যে অগর পাশে নিয়ে যাই অতএব সাইন থেটা ইন্টু কজ থেটা সমান এই জিরোকে কোনো কিছু ভাগ করলে জিরো হয় তার মানে আমাদের এই মানটার উত্তর হয়ে যাবে জিরো এখানে চাষ যে এখন উত্তর দেওয়াই আছে হ্যাঁ এখন উত্তরটা দেওয়াই আছে যে ওয়ান এটা কি করে হলো সেটা আমি দেখালাম এটি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এই জন্য তোমরা এটি একটু চেষ্টা করবো ভালো করে করার ওকে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী আজকের মতো আলোচনা আমি এখানেই রাখবো আর বেশি আলোচনা করতে চাচ্ছি না তারপরেও অনেকটা দীর্ঘ হয়ে গেল পরবর্তীতে তোমাদের আবার অন্য একটি অধ্যায় নিয়ে আসবো বীজগণিতিক রাশি নিয়েও আসতে পারি সেট নিয়ে আসতে পারি তারপরে আরও আছে বৃত্ত বৃত্ত নিয়েও আসতে পারি যে কোনো একটা অধ্যায় নিয়ে আসবো এবং সেটি আপাতত আমি এমসি কিউ নিয়ে আলোচনা করছি এই এমসি কিউ নিয়ে আলোচনা করবো প্রিয় ক্ষেত্রে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেওয়ার আল্লাহ হাফেজ